বাঙালি মানে নস্টালজিয়া, বাঙালি মানে ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা, বাঙালি মানে প্রচুর খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি আরেকটা প্ল্যাটার নিয়ে, যার প্ল্যাটারটার নাম হচ্ছে সপ্তমী বাম্পার প্ল্যাটার। সপ্তমী বাম্পার প্ল্যাটার কেন, এখানে বেঙ্গলি কুইজিনের প্রত্যেকটা আইটেম থাকবে। যেমন থাকবে হচ্ছে ভাত, সোনা মুখের মাছের মাথা দিয়ে ডাল, পার্শে মাছের ঝাল, কাতলা মাছের মালাইকারি বা কালিয়া, বা থাকছে হচ্ছে মিষ্টি দই, রসগোল্লা। তাহলে দেরি কিসের? সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল করার জন্য এখানে আমরা 4 পিস পার্শে মাছ রেখেছি। আমি ম্যারিনেট করে নেবো সামান্য একটু নুন দিয়ে এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে, দিয়ে ভালো করে আমি মেখে নেবো। দিয়ে আমি এগুলোকে 10 মিনিট রাখার পরে সর্ষের তেলে আমি ভেজে নেব। এবার আমরা সর্ষের পেস্টটা বানিয়ে নেব। একটা মিক্সিং জারে আমি 5 চামচ বড় চামচের সর্ষে দিচ্ছি। আমি পোস্ত দিচ্ছি 1 চামচ, সাদা তিল দিচ্ছি, 2টো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। একটা কড়াইতে 4 চামচ সর্ষের তেল অ্যাড করছি। প্রথমে আমরা পার্শে মাছটাকে ভেজে নেব। এবার আমরা আস্তে আস্তে পার্শে মাছটা ভেজে নেব। এবার আমি সর্ষে মাছের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে যে মাছ ভাজা থেকে লেফট ওভার তেলটা আছে তার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিলাম, কিউমন সিড, একটু নেড়ে চেনে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখা রয়েছে। অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটার পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে চেনে নিচ্ছি। খুব একটা সুন্দর গন্ধ বেরোবে, বুঝতেই পারবেন সর্ষে বাটার গন্ধ। স্বাদ অনুসারে একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো এবং ভালো করে আবার নেড়ে নিচ্ছি আমি, দিয়ে অ্যাড করে দিচ্ছি একটু জল। ফুটতে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এটা ফুটে আসবে তারপরে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। এবার আমরা পার্শে মাছটাকে গার্নিশ করব। প্রথমে আমি একটা পার্শে মাছ দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিলাম, দিয়ে আমি সর্ষে বাটার যে গ্রেভিটা বানিয়েছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। পরবর্তী প্রিপারেশন হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে আমরা 2টো কাতলা মাছের মাথা নিয়েছি, তাতে একটু আমি প্রথম ম্যারিনেশন করব। আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল অলরেডি দেওয়া রয়েছে, এবার আমি আস্তে আস্তে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি।
এই যে মাছ ভাজলাম সেই তেলেই আমরা আরও দু চামচে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি ছোট্ট দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এবং গোটা জিরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা অ্যাড করে দিচ্ছি সেদ্ধ ডাল। স্বাদ অনুসারে অ্যাড করছি নুন, হলুদ গুঁড়ো, 1 teaspoon আদা বাটা, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। একটু অ্যাড করছি সামান্য জল। এবার ডালটা ফুটে গেছে, আমি এতে মাছগুলো অ্যাড করে দিচ্ছি, মাছের মাথাগুলো, এবং খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো ভেঙেও দেবো। এবার আমি অ্যাড করছি এতে 1 tablespoon গাওয়া ঘি, 1 teaspoon কোনো খাবার গাওয়া ঘি ছাড়া শেষ হয় না। আলু ভাজাটাকে ম্যারিনেট করব। আমি গোল গোল করে আলুগুলোকে কেটে রেখেছি। আমি একটু একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, আমাদের আলু ভাজাটা হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট এরকমই রেখে দেবো, দিয়ে আমরা সর্ষের তেলে ভেজে নেবো। সাথে সাথে আমরা যেহেতু এই প্ল্যাটারে বেগুন ভাজাও দিচ্ছি, তো বেগুন ভাজাটা একটু ম্যারিনেট করে নিচ্ছি সেম প্রসেসে। একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন, এবং একটা কথা আমি বলবো, যখনই বেগুন ভাজা করবেন ডাটিটা রাখবেন, তাহলে খুব দেখতে সুন্দর লাগে। ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর পুরো জিনিসটাই আমরা সর্ষের তেলে ভাজবো। আমরা সাদা তেল ইউজ করবো না আজকে ভাজার জন্যে, আমরা পুরোটাই সর্ষের তেলে ভাজবো। এখানে আমরা সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বেগুন ভাজাগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি এক এক করে। আমাদের হাতে আছে কাতলা মাছ, আমরা কাতলা মাছের কালিয়া করব। এখানে 400 গ্রাম কাতলা মাছ রাখা রয়েছে, তাতে আমরা ম্যারিনেট করছি প্রথমে একটু হলুদ গুঁড়ো, নুন, সব ম্যারিনেশনে এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু কমন, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মিক্সচার তৈরি করবো যতক্ষণ কাতলা মাছটা ম্যারিনেট হতে আমরা এখানে রাখা রয়েছে, এটা আমরা 10 মিনিট ম্যারিনেট হতে রেখে দেবো। ইন দ্য মিনটাইম আমরা একটা মিক্সিং জারে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করা রাখা রয়েছে ওটা দিয়ে দিলাম, এবং 2 রসুনের ক্লোভস আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে দেবো। আমরা এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, আমরা বের আস্তে আস্তে এক এক করে বের করে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা বেঁচে গেল তার মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1টা ডালচিনি, 4টে এলাচ,
চারটি লবঙ্গ এবং গোটা জিরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা এবার 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না র ফ্লেভারটা চলে যাচ্ছে আদা থেকে। করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা একটা মশলা মিক্স তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 1 টিস্পুন টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমরা মশলা যে মিক্সচারটা সেটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 টো টমেটো অ্যাড করে দিলাম, রাফলি চপড করে রাখা রয়েছে অ্যাড করে দিলাম। তাহলে নুন, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অ্যান্ড অল্প চিনি, 1 টিস্পুনের মতন চিনি। দিয়ে আমি এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম রেঞ্জে রেখে দিচ্ছি। আমাদের 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং ফিনিশিং টাচ 1 টেবিল স্পুন ঘি, 1 গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়া আমাদের রেডি। আমাদের সপ্তমী প্ল্যাটার রেডি অ্যান্ড সার্ভ। দেখতেই পাচ্ছেন আমি দিয়েছি এখানে গরমা গরম ভাত, বেগুন ভাজা, আলু ভাজা এবং সবার আগে ঘি, এবং পাশে মাছের একটা ঝাল এবং মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, বেঙ্গলের সবথেকে সেরা মিষ্টি রসগোল্লা এবং মিষ্টি দই এবং পান। এই একটা সুন্দর অ্যাম্বিয়েন্স চেষ্টা করেছি ক্রিয়েট করার। আশা করব পুরো ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যত পারবেন শেয়ার করবেন। এটাকে একটা ভাইরাল ভিডিও করে তুলতে হবে। এবং কী কী আপনারা পূজায় খাচ্ছেন লিখে জানান, কী কী পছন্দ হলো, কোন আইটেমটা আপনারা কেমন করে বানাচ্ছেন ছবি তুলে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরও এপিসোডে। ততদিনের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারস শুভেচ্ছা। We'll be right back.